সৌদি আরবের পবিত্র কাবার স্বর্ণখচিত গিলাফের কিসওয়া পরিবর্তন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন মসজিদুল হারামাইনের শরীফাইনের প্রধান শায়খ আব্দুর রহমান আল সুদাইস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোহাম্মদ কামালউদ্দিন জানান, আরবি নতুন বছরের শুরুতেই শনিবার পবিত্র মক্কা হারাম শরীফের গিলাফের কিসওয়া পরিবর্তন করা হয়। এবারে কিসওয়া পরিবর্তনে খরচ হয়েছে 2,50,00,000 রিয়াল। হারামাইন শরীফের প্রধান শায়খ আব্দুর রহমান আল সুদাইসের নেতৃত্বে 165 জন দক্ষ কর্মী গিলাফের কিসওয়া পরিবর্তনের কাজে নিয়োজিত ছিলেন। বিগত বছরগুলোতে ঈদুল আজহার নামাজ আদায় শেষে হাজিরা মিনার উদ্দেশ্যে চলে গেলে কিসওয়া পরিবর্তন করা হয়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাল্টিকালচারাল অ্যান্ড ইন্ডিজিনিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের এমপি স্বাগত মোসেলমান এমএলসির সভাপতিত্বে সাংবাদিক ও প্রাবন্ধিক হিসেবে সম্মাননা পান কলামিস্ট অজয় দাশগুপ্ত, প্রিন্ট মিডিয়ার মুক্তমঞ্চ পত্রিকা ও সম্পাদক আবদুল্লাহ আল নোমান শামীম, অনলাইন সংবাদ মাধ্যমে প্রশান্তিকা ও সম্পাদক আতিকুর রহমান শুভ, বর্ষসেরা কমিউনিটি সাংবাদিক নাইম আবদুল্লাহ এবং ডকুমেন্টারি চলচ্চিত্রে আব্দুল কাইয়ুম। কানাডা প্রবাসী ও জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকনকে হত্যার হুমকিদাতা সোহেল রানাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ সাংস্কৃতিক মঞ্চ কাতার। সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার জসীমউদ্দিন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করার আনোয়ার হোসেন মামুন। প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন আব্দুল জলিল, রাশেদুল হাসান সুমন, এস কে শফিক, ফয়েজ আহমেদ, আতিকুল মাওলা মিঠু, আলাউদ্দিন বাবুল আহমেদ, শেখ আক্তার হোসেন সহ অন্যান্যরা। ক্ষমা সুন্দর দৃষ্টি।